এর আগে কোন একটা ভিডিওতে আমরা হচ্ছে স্ট্রিং এর মেথড নিয়ে হচ্ছে কথা বলছিলাম তো সেখানে হচ্ছে আমরা অনেকগুলো স্ট্রিং এর মেথড দেখছিলাম তো আজকে হচ্ছে আমরা আরো কিছু স্ট্রিং এর মেথড দেখব তবে খুব ইম্পর্ট্যান্ট যেগুলো মানে সব সময় তোমার কাজে লাগবে এরকম কিছু মেথড হচ্ছে আমরা হচ্ছে আজকে দেখে নেব এবং এই মেথডগুলো খুবই এসেনশিয়াল এবং তুমি হচ্ছে যখন কাজ করতে যাবা তখন হচ্ছে এগুলা অবভিয়াসলি তোমার লাগবে সো আমরা হচ্ছে কনসেপ্টগুলোকে আরেকটু ক্লিয়ার করে আজকে হচ্ছে দেখব সো চলো কথা না বলে আমরা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই সেখানে আমরা যেটা দেখতে চাচ্ছি প্রথম যেটা দেখব যেটা সবচেয়ে বেশি আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে একটা স্ট্রিং এর সাথে তুমি আরেকটা স্ট্রিংকে কনক্যাট করে নেওয়া কনক্যাট মানে হচ্ছে জোড়া দিয়ে নেওয়া সো তুমি এখানে প্রোগ্রামিং করতে পারো এভাবে সাপোজ তুমি একটা ভেরিয়েবল নিলা লেট এ ইকুয়াল টু সাপোজ তুমি দিয়ে দিলা হচ্ছে আই এম এরপরে তুমি মনে করো আরেকটা ভেরিয়েবল দিনা লেট ভি গোল টু সাপোজ মনে করো তোমার হচ্ছে জন্ডো জন্ডো আমি জানি না নামটা কেন বারবার চলে আসে সো আমরা সেভ করলাম এখন আমরা চাচ্ছি এই দুটো স্ট্রিং কি করব আমরা হচ্ছে কনক্যাট করে ফেলব। সো কনক্যাট কিন্তু অনেকভাবে করা যায় বাট খুব বেশি যেটা ইফেক্টিভ এবং হচ্ছে যেটা বেশি ইউজ করে সবগুলোই তুমি ইউজ করতে পারো যে একেবারে যে এটাই করতে হবে এরকম কোনো কথা না তবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যে জিনিসটা করে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের নিজস্ব হচ্ছে বিল্ডিং মেথড আছে যে মেথডটা হচ্ছে ইউজ করে তো আমরা সেটা আগে একবার দেখে ফেলি তারপরে দেখবো হয়তো অন্য কোনোভাবে করা যায় কিনা না আমরা নিলাম লেট সি ইকোয়াল টু হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে আমরা কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি এ এর সাথে বিকে কে কনক্যাট করতে চাচ্ছি মানে এ এর যে রেজাল্ট আছে সেই রেজাল্টটাকে আমরা হচ্ছে বি এর সাথে হচ্ছে যোগ করে ফেলবো মানে একসাথে কনসোলে আমাদেরকে রেজাল্টটা দেখাবে এখন যদি আমরা কনসোল করি তাহলে তো আমাদের কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবলকে কনসোল করতে হবে সো আমরা যেটা করতে চাচ্ছি সি এর মধ্যে এ এর সাথে তার মানে আমরা এ কে ধরে নিলাম ডট দিয়ে আমরা হচ্ছে কন মেথডটা হচ্ছে ইউজ করব, আর তুমি জানো একটা মেথড ইউজ করার পরে হচ্ছে তোমাকে অবশ্যই হচ্ছে প্যারেনথেসিস দিয়ে হচ্ছে ক্লোজ করতে হবে তারপরে তুমি যেটা করতে পারো সেটা কাকে কনক্যাট করতে চাচ্ছ এ এর সাথে তুমি সেটাকে এখানে দিয়ে দাও সাপোস বি কে করতে চাচ্ছো সরি আমি হচ্ছে বি কে দিয়ে দিব তার মানে কি হইলো আমার এই সি নামক যে ভেরিয়েবেল আছে এটার মধ্যে এখন কিন্তু আমার এ এর সাথে বি কনক্যাট হয়ে পুরো মানটা কিন্তু সি এর মধ্যে চলে গেছে তো আমরা যদি এখন কনসোলট লক করি কনসোল ডট লক আমরা যদি সিকে যদি কনসোল ডট লক করি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে কন্ট্রোলটা যদি আমরা এম দিই তাহলে দেখবো আমাদের রেজাল্টটা হচ্ছে এখানে দেখাবে একটু ওয়েট করো এই যে দেখো এখানে বলতেছে আই এম জন ডো আমাদের এখানে এই যে নামের আগে হচ্ছে একটা স্পেস আসার কথা ছিল সো এটা আমরা চাইলে এভাবে এখানেও এভাবে দিয়ে দিতে পারি স্পেস দিলে আমরা যদি কেটে দিয়ে আবার যদি কন্ট্রোল অল্টার এন দিই তাহলে দেখবে এখানে একটা স্পেস চলে আসছে আবার চাইলে তুমি এই জিনিসটা এখানে না দিয়ে তুমি কিন্তু চাইলে এই জিনিসটা এখানেও দিতে পারো যে বিয়ের আগে তুমি হচ্ছে একটা কোটেশন দিলা সিঙ্গেল কোটেশন দিলা এর মধ্যে একটা স্পেস দিলা এবং এখানে হচ্ছে এটাকে তুমি হচ্ছে একটা কমা দিয়ে শেষ করে দিলা সো এটা করলো দেখবা এখানে আলটিমেটলি মানে বি এর আগে এই বি এর আগে এরকম করে একটা স্পেস দেওয়া মানেই হচ্ছে এটার আগে একটা স্পেস পড়ে গেল সো দুটাই করতে পারো বাট এটা একটু স্ট্যান্ডার্ড ফলো করে এভাবে করে এই হচ্ছে মেন কথা সো আবার যদি কন্ট্রোল অল্টার এন্ড দাও দেখো এখানে কিন্তু একটা স্পেস কিন্তু চলে আসছে কিন্তু ঠিক আছে সো এটা হচ্ছে একটা বিষয় তোমার তারপরে তুমি চাইলে হচ্ছে এই জিনিসটাকে তুমি এবার যেটা করতে পারো সেটা হচ্ছে এইভাবে কনক্যাট না করে তুমি অন্যভাবেও কনক্যাট করতে পারো সাপোজ হচ্ছে আমরা এটাকে যদি একটু কমেন্ট করে রেখে দিই সো তুমি একেবারে কনসোল লগের মধ্যে গিয়ে সরাসরি তুমি এভাবে করতে পারো যে এ কমা হচ্ছে তোমার হচ্ছে বি একসাথে দিয়ে দিলা সো কি হবে কন্ট্রোল অল্টার এন দাও দেখো একসাথে কিন্তু রেজাল্টটা তোমাকে দেখাচ্ছে সো এটাও তুমি করতে পারো অথবা তুমি চাইলে অন্যভাবে করতে পারো সাপোজ তুমি যদি এখন এই কনসোল ডট লকটা কেটে দাও দিয়ে যদি তুমি বলো যে লেট সি দিলা এ প্লাস হচ্ছে দেখো এটা দিলেও কিন্তু তোমার কিন্তু কিন্তু এই কনক্যাটের যে কাজটা এটা তোমার হয়ে যাবে কিন্তু এ প্লাস বি দিয়ে তুমি যদি এখানে দিয়ে দাও এবং তুমি যদি সি কে যদি এখন আবার কনসোল ডট লক করো সো কনসোল ডট লক দিয়ে দাও সি কে তার মানে এ বি এর মান সি এর মধ্যে চলে আসছে তুমি কন্ট্রোলেজ দিয়ে সেভ দাও এটা একটু ক্লিয়ার করে নাও কন্ট্রোল অল্টার এন্ড দাও দেখো চলে আসছে কিন্তু এখন তোমার যদি আবার স্পেস দেওয়ার দরকার হয় তুমি এখানেও দিতে পারো চাইলে আবার এখানেও দিতে পারো চাইলে কিভাবে এই যে এখানে একটা কোটেশন দিয়ে দাও একটা স্পেস দাও এখন এই এই স্পেসটাকে তো তোমার আবার জোড়া লাগাইতে হবে সো জোড়া লাগানোর জন্য আমরা কি করি আমরা হচ্ছে এখানে একটা জাস্ট প্লাস সাইন দিয়ে দিব এভাবে তাহলে কি হবে আমাদের এটা কিন্তু এই এই যে আমরা এখানে একটা স্পেস দিলাম এই স্পেসটা কিন্তু এ এবং বি এর সাথে জোড়া লাগবে না হলে একটা এরর খাবা তুমি তো কন্ট্রোল এস দিয়ে দাও কন্ট্রোল অল্টার এন্ড দাও দেখো सेम একই রেজাল্ট মানে অনেক ভাবে করা যায় তুমি কনক্যাট এখানেও যেভাবে করলে এটা করলেও হবে ওই আমি যেটা দেখালাম এটা করলেও হবে একটা করলেই হইছে কিন্তু স্ট্যান্ডার্ড বলে যে জিনিসটা সেটা হচ্ছে মেইন কথা তো তুমি হচ্ছে মোটামুটি এগুলো সম্পর্কে আইডিয়া রাখলে তুমি আসলে নিজে যখন কাজের সুবিধার জন্য তুমি হচ্ছে এক এক সময় এক একটা ইউজ করতে পারবা এটা একটা বিষয় একটা বিষয় হচ্ছে যখন তুমি মানে একেবারে বাস্ট নলেজটা হচ্ছে তুমি জানলা যে আসলে এভাবে এভাবেও করা যায় তো এটা হচ্ছে তোমার হচ্ছে মেন কথা তো যা হোক এবার আসো আমরা হচ্ছে সাবি স্ট্রিংটা একটু দেখে ফেলি সাবি স্ট্রিং যেটা সেটা হচ্ছে তোমার সাপোজ তুমি চাচ্ছ যে তোমার হচ্ছে এখান থেকে একটা স্ট্রিং মনে করো এখন তো পুরো জিনিসটা সি এর মধ্যে চলে আসছে তো তুমি কিন্তু চাচ্ছ কি সি এর ভিতর থেকে তুমি হচ্ছে কি করতে চাচ্ছ এখানে হচ্ছে ডু নামটাকে শুধু বের করে নিয়ে আসতে চাচ্ছ এখানে মনে করো ডুটাকে বের করে নিয়ে আসতে চাচ্ছ আর কোনো কিছু তোমার দরকার নাই তুমি শুধু ডুটাকেই প্রিন্ট করে দেখাবা তো এটার জন্য হচ্ছে তোমাকে হচ্ছে সাব স্ট্রিং ইউজ করতে হবে তো এই সাব তুমি চাইলে বিভিন্ন ভাবে ইউজ করতে পারো তো আমরা হচ্ছে একটা কাজ করে ফেলি জাস্ট এভাবে করি যে লেট কনসোলটা একটু ফেলে দিই না হলে তুমি আবার কনফিউজ হয়ে যাবা তো আমরা মানে হচ্ছে আমরা ডুটাকে বের করে আনবো আর কোনো কিছু আনবো না সো যেটা করবো লেট সাপোজ ডিট তুমি বলতে পারো সি তার মানে এখন কিন্তু পুরো নামটা কিন্তু সি এর মধ্যে আছে তো তুমি বলবা সি ডট সাবস্ট্রিং সাব স্ট্রিং সাব স্ট্রিং আছে সাবস্টিয়ার আছে একটা দিলে হবে সো সাব স্টিয়ার মেথড তুমি একটা প্যারেনথেসিস দিয়ে দিলা এখন তোমাকে হচ্ছে একটু ক্যালকুলেশন করতে হবে যে আসলে তুমি এই যেটা আনতে চাচ্ছো सपोज এই যে এতটুকু অংশ আনতে চাচ্ছো এখান থেকে এখন এটা আসলে এটার ইনডেক্স নাম্বার কত এই ইনডেক্স নাম্বার ধরে হচ্ছে তোমাকে আনতে হবে सपोज তুমি যদি হিসাব করো এই আইটা হচ্ছে 0 কারণ তুমি জানো যে 0 থেকে ইনডেক্স নাম্বার শুরু হয় তারপর আবার এখানে একটা স্পেস আছে তার মানে এটা একটা ক্যারেক্টার হিসেব করে যাবা স্কিপ্ট সো এটা হচ্ছে ওয়ান তারপরে এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এমটা হচ্ছে থ্রি তারপরে আবার এখানে দেখো এই এম এর পরে কিন্তু আবার তুমি এই যে জায়গার মধ্যে একটা স্পেস দিছে তার মানে এখানে একটা স্পেস আছে তার মানে জিরো ওয়ান টু থ্রি স্পেসটা হচ্ছে ফোর তারপর জেটা হচ্ছে ফাইভ এটা সিক্স এটা হচ্ছে সেভেন তারপরে মাঝখানে আবার একটা স্পেস আছে এইট তার মানে তুমি চাচ্ছ হচ্ছে এই নয় থেকে শুরু করে শেষের দিকে যা আছে সব কিছু তুমি নিয়ে আসতে চাচ্ছ তার মানে তুমি এখানে সার্ভিস ট্রেনিং এর মধ্যে তুমি হচ্ছে নাইন দিয়ে দেওয়া নাইন যদি দিয়ে দাও তাহলে যেটা হবে এই নয়ের পর থেকে শুরু করে সবগুলো হচ্ছে তোমার জন্য সে নিয়ে আসবে মানে একদম শেষ পর্যন্ত যা থাকবে আরও যদি কোনো কিছু থাকে সেটাও তোমাকে সে রেজাল্টে দেখা দিবে তো একটু সিম্পলি দেখো তুমি যদি কনসোল ডট লক করো জাস্ট হচ্ছে কনসোল ডট লক করে দাও তুমি হচ্ছে ডি কে তো ডিকে যদি কনসোল ডট লক করো কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও দেখবা এই যে ডুটা কিন্তু চলে আসছে দেখো অনেক সুন্দর না আমরা শুধু ডুটাকে হচ্ছে মানে তার নামে শেষক করটাকে নিয়ে আসছি এখন তোমার এরকম হইতে পারে যে তুমি চাচ্ছ এই জনটা নিয়ে আসতে চাচ্ছো এগুলো আনতে চাচ্ছ না তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা তো এটা কি করবা তুমি যদি এরকম এই মনে করো আইটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু তারপরে এম হচ্ছে থ্রি তারপরে এখানে একটা যে স্পেস আছে এটা হচ্ছে ফোর সো তুমি যদি এখানে ফাইভ দিয়ে দাও তাহলে কিন্তু আলটিমেটলি যেটা দেখবা ফাইভ দিলে দেখবে এই পুরার নামটাই কিন্তু চলে আসবে তুমি যদি এটাকে ক্লিয়ার করে কন্ট্রোলে দাও কন্ট্রোল অল্টার এন দাও দেখো পুরো নামটাই চলে আসছে কারণ তুমি বলে দিছো ফাইভ ফাইভ মানে হচ্ছে পাঁচের পথ থেকে ইন্ডেক্স নাম্বার ফাইভের পথ থেকে সব নিয়ে আসবে কিন্তু তুমি তো চাচ্ছ না তুমি চাচ্ছ হচ্ছে এই এন পর্যন্ত মানে নামের এই অংশটা আনতে তাহলে তুমি হিসাব করো এটা হচ্ছে পাঁচ এটা ছয় এটা হচ্ছে সাত তাহলে তুমি একটা কাজ করো এখানে কমা দিয়ে বলে দাও সেভেন তার মানে হচ্ছে তুমি পাঁচ থেকে শুধুমাত্র সাত পর্যন্তই আনতে চাচ্ছ তো সেক্ষেত্রে তুমি এটাকে একবার ক্লিয়ার করে নাও কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও তো দেখো এবার কিন্তু তোমার এই যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পাঁচ থেকে হচ্ছে তোমার তোমার হচ্ছে এখানে আচ্ছা এখানে হচ্ছে আমাদের আচ্ছা যেটা হচ্ছে না সরি আমরা হচ্ছে পাঁচ থেকে হচ্ছে তিনটা ওয়ার্ড আনতে চাচ্ছি তো আমাদেরকে ডিফাইন করতে হবে যে এই পাঁচ নাম্বার ইন্ডেক্স থেকে কয়টা ওয়ার্ড নিয়ে আসতে চাচ্ছ তিনটা তার মানে তুমি হচ্ছে এখানে তিন দিয়ে দাও এখানে হচ্ছে তিন দিয়ে দাও তাহলে দেখবে এই পাঁচ থেকে শুরু করে এই পাঁচ ছয় সাত তার মানে এখানে হচ্ছে টা সাত পর্যন্ত যাবে সো তিনটা জিনিস চলে আসবে তো এটাকে ক্লিয়ার করে ফেলো কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন করে দাও এই যে দেখো এবার কিন্তু তোমার এটা কিন্তু চলে আসছে সো একটু মিস্টেক হয়ে গেছে কারণ আমাদের এই যে টিউটোরিয়াল কোনো প্রস্তুতি থাকে না শুধু শুধু এমনি করা শুরু করে দিই তো দেখো এটা তুমি পারলা আবার যদি তুমি চিন্তা করো যে না তুমি হচ্ছে শুধু এই যে মনে করো এ ডি আর ওটা নিয়ে আসতে চাচ্ছো তাহলে তুমি কি করবা তাহলে যে এটা হচ্ছে তোমার ফাইভ ওটা হচ্ছে সিক্স নাম্বার ইন্ডেক্স এই এনটা হচ্ছে সেভেন নাম্বার ইন্ডেক্স এই স্পেসটা হচ্ছে আট নাম্বার ইন্ডেক্স আর ডিটা হচ্ছে তোমার নয় নাম্বার ইন্ডেক্স তাহলে তুমি এখানে লেখো নাইন এখানে দিয়ে দাও নাইন আর কয়টা আনতে চাচ্ছ ও পর্যন্ত আনতে চাচ্ছ তার মানে হচ্ছে নয় থেকে দশ তার মানে তুমি হচ্ছে এখানে একটা হচ্ছে নয় আর একটা হচ্ছে দশ তার মানে দুইটা জিনিস তুমি আনতে চাচ্ছ মানে ডু আনতে চাচ্ছ দুইটা জিনিস সো দুইটা ক্যারেক্টার আনার জন্য তুমি হচ্ছে এটাকে ডিফাইন করে দিলা যে আমি নয় থেকে শুরু করে নয় নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে আমি হচ্ছে দুইটা ক্যারেক্টার আনতে চাচ্ছি সো কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও সুন্দর করে এই দেখো এটা কিন্তু চলে আসছে সো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো দেখবা তোমার কিন্তু কাজে লাগবে অনেক কাজে লাগবে তো এগুলো তুমি প্র্যাকটিস করলে দেখবে এমনিতেই এগুলো তোমার মানে মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে মাথায় চলে আসবে মুখস্থ হওয়ার তো বিষয় না প্রথম প্রথম কঠিন লাগবে পরে দেখবে যে ঠিক হয়ে যাবে তারপরে তুমি হচ্ছে যেটা করতে পারো সাপোজ আমরা হচ্ছে এটাকে যদি কেটে দিই একটু তোমার বোঝার জন্য আমরা যদি দিলাম সাপোজ মনে করো লেট এ ইকুয়াল টু সাপোজ তুমি দিয়ে দিলা হচ্ছে একটি স্ট্রিং লেখো আই লাভ সাপোজ মনে করো স্ক্রিপ্ট তুমি হচ্ছে যাওয়া স্ক্রিপ্ট লাভ করো এটা হচ্ছে তুমি লিখে দিলা এখন তোমার কাজ যেটা তুমি করতে সেটা হচ্ছে তুমি পাঁচ নাম্বার ক্যারেক্টারে আসলে কে আছে সেটা তুমি হচ্ছে বের করে আনতে তুমি তুমি করো মনে জানো না পাঁচ নাম্বারে কে আছে বাট তুমি হচ্ছে একটু জানতে চাচ্ছ যে পাঁচ নাম্বার ক্যারেক্টারে আসলে এখানে কে আছে তুমি যদি এমনি হিসাব করো যে এটা জিরো এরপরে স্পেসটা হচ্ছে তোমার মনে করো এই ওয়ান টু থ্রি ফোর ইটা হচ্ছে পাঁচ নাম্বার কিন্তু অনেক বড় স্ট্রিং হইলে তখন দেখবে যে তুমি হয়তো এটা পারবা না বুঝবো না এটার জন্য তুমি যেটা করতে পারো তুমি হচ্ছে এখানে কনসোল ডট করে দাও কনসোল ডট লক তুমি চাচ্ছ এ এর ভিতরে কি করতে চাচ্ছ পাঁচ নাম্বার ক্যারেক্টার কে আছে তাকে বের করে আনতে চাচ্ছ সো তুমি ডট দিয়ে একটা হচ্ছে যাবে স্ক্রিপ্ট এর একটা মেথড লেখে ফেলো আর ক্যারেক্টার এড যেটা নাম হচ্ছে ক্যার অ্যাড মানে ক্যারেক্টার অ্যাড বলে এই ফাংশন যে একটা মেথড লিখলা এবার হচ্ছে তুমি হচ্ছে এখানে অবশ্যই প্যারান্থিসিস দিবা এবং ফাইভ দিয়ে দাও তার মানে পাঁচ নাম্বার ক্যারেক্টারের মধ্যে কে আছে একে তুমি নিয়ে আসতে চাচ্ছো হচ্ছে সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করো কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও দেখো এই পাঁচ নাম্বার ক্যারেক্টারের মধ্যে কিন্তু তোমার ই আছে তার মানে তুমি ই কে কিন্তু বের করে নিয়ে আসতে পারলা তুমি যদি বলে দাও যে নয় নাম্বার ক্যারেক্টার কে আছে আমি হচ্ছে তাকে বের করে আনতে চাই Ctrl S দিয়ে সেভ দাও Ctrl Alt R দাও দেখো এই যে 9 নাম্বার ক্যারেক্টারে হচ্ছে V আছে সো তুমি কিন্তু এটাকে বের করে নিয়ে আসতে পারলা তো এই বিষয়গুলো হচ্ছে তুমি যখন আবার R এর সম্পর্কে কাজ করতে যাব তখন দেখবা যেগুলো আসলে অনেক কাজে লাগে ক্যারেক্টার দিয়ে হচ্ছে তুমি হচ্ছে নির্দিষ্ট সংখ্যা মানে ইনডেক্স নাম্বার ধরে বের করে আনার জন্য হচ্ছে তোমার কিন্তু তখন কিন্তু দেখবে এগুলো কিন্তু অনেক কাজে লাগে সো এই জিনিসটাও তুমি হচ্ছে শিখে ফেললা কিভাবে বের করতে হবে তারপরে তুমি হচ্ছে আরেকটা জিনিস দেখো সেটা হচ্ছে আমরা যদি এতটুকু অংশ অংশ যদি এখান থেকে ফেলে দি কন্ট্রোল এস দিয়ে সরি কন্ট্রোল জেড দিয়ে দিছি আমরা আবার হচ্ছে এটাকে ফেলে দিলাম কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দিয়ে দি। আমরা চাচ্ছি আমাদের মনে করো এই এটাকে কি বলে সাপোজ এই এই যে স্ট্রিংটা এটা শুরু হয়েছে আসলে কোন কোন ওয়ার্ডটা দিয়ে শুরু হয়েছে তুমি এটা চেক করতে চাচ্ছ তুমি হচ্ছে জানো না হয়তো তুমি জানো না যে আসলে এই ওয়ার্ডটা দিয়ে স্ট্রিংটা শুরু হয়েছে কিনা তোমার হয়তো জানা নাই এখন তুমি এটা চেক করে বের করবা যে আসলে এই স্ট্রিংটা এই ওয়ার্ডটা দিয়ে আসলে শুরু হয়েছে কিনা তো এটার জন্য তুমি যেটা করতে পারো কনসোল ডট তো দিলা এখানে হচ্ছে এ দিয়ে দাও চেক করতে চাচ্ছ যে এর মধ্যে যে স্ট্রিংটা আছে সেটাকে আসলে আই লাভ দিয়ে শুরু হয়েছে কিনা তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে স্টার্ট উইথ বলে একটা এই যে দেখো একটা হচ্ছে বিল্ট ইন মেথড আছে এটার মধ্যে তুমি কি করবা ওই স্ট্রিং আকারে লিখে ফেলো আই লাভ অবশ্যই হচ্ছে তোমাকে হচ্ছে এখানে ছোট হাতের বড় হাতের লিখলে কিন্তু রেজাল্ট কিন্তু দেখা না কেস সেন্সিটিভ যেহেতু যাবা তো তোমাকে সেম হুবু লিখতে হবে আর যদি হুবু না লেখো তুমি হচ্ছে একটা ফলস রেজাল্ট পাবা তো দেখো শুরু হয়েছে কিনা এখন আমরা জানি না আমরা চেক করতেছি তো আমরা দিয়ে দিলাম যে আমি চেক করতেছি যে আসলে এই আই লাভ দিয়ে কি যাবা স্ক্রিপ্টটা শুরু হয়েছে কিনা বা এই এ স্ট্রিংটা শুরু হয়েছে কিনা তো কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও বলতেছে ট্রু হ্যাঁ শুরু হয়েছে ট্রু আচ্ছা তো তুমি যদি এটাকে যদি আইটাকে যদি কোনো কারণে মনে করো ছোট হাতের করে দাও এটা হচ্ছে তোমাকে তুমি হয়তো জানো দেখো এখন কিন্তু রেজাল্ট করে সে কিন্তু হাতের ছোট হাতের ধরে বড় হাতের আইকে কিন্তু বড় হাতের আয় হিসাব করে সো আমরা বড় হাতের করে দিই তো এই জিনিসটা তুমি শিখে গেলা যে একটা স্ট্রিং আসলে নির্দিষ্ট সংখ্যক ক্যারেক্টার বা নির্দিষ্ট এই ওয়ার্ডটা দিয়ে আসলে শুরু হয়েছে কিনা এই জিনিসটা তুমি বের করে ফেলা এবার যদি তোমার মন চায় যে আসলে নির্দিষ্ট ওই ওয়ার্ড মানে ক্যারেক্টার বা নির্দিষ্ট ওই ওয়ার্ডটা দিয়ে শেষ হয়েছে কিনা এটা তো শুরুটা বের করলা এখন শেষ হয়েছে কিনা এটাও মনে করো তুমি বের করতে চাচ্ছ তাহলে তুমি কি করবা এ ডট তুমি হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে কি ইনডুইট আচ্ছা ইনডুইট মেথডের মধ্যে তুমি অবশ্যই একটা যেহেতু এটা মেথড এটা বারবার বলতেছি যে তুমি হচ্ছে মেথডের পরে অবশ্যই একটা হচ্ছে প্যারেন্থেসিস দিয়ে নিবা এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের সিস্টেম এখন তুমি চেক করতেছ যে জাভা স্ক্রিপ্ট এর সিআরআই পিটি জাভা স্ক্রিপ্ট এটা দিয়ে তোমার এই ম্যাথ মানে এই স্ট্রিংটা শেষ হইছে কিনা সো যেহেতু এটা একটা স্ট্রিং সো তুমি হচ্ছে অবশ্যই এটাকে হচ্ছে কোটেশনের ভিতরে রাখবা না হলে কিন্তু এটা আবার ফলস রেজাল্ট দেখাবে কন্ট্রোল এস দিয়ে সেভ দাও কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও দেখো হ্যাঁ ট্রু এটা জাভা স্ক্রিপ্ট দিয়েই কিন্তু শেষ হইছে এই ক্যারেক মানে এই ওয়ার্ডটা দিয়ে শেষ হয়েছে এই জন্য এটা ট্রু রেজাল্ট তোমাকে দেখাইছে তুমি যদি এখানে অন্য কোনো কিছু দিয়ে দিতে সাপোজ হচ্ছে এরপরে আরেকটা কিছু লিখে দিলা এবার যদি তুমি এটাকে ক্লিয়ার করে কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও দেখবে এটা বলতেছে ফলস কারণ এটা এই ক্যারেক্টার দিয়ে কিন্তু শেষ হয় না সো এই জিনিসটাও তুমি হচ্ছে শিখে গেলা এটা তোমার হচ্ছে কাজে লাগবে তারপরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি হচ্ছে কনসলট লকটা কেটে দাও আমি হচ্ছে অ্যাসেন্সিয়াল জিনিসগুলো দেখাচ্ছি এর আগে একটা ভিডিওতে আমি আবার এভারিজও অনেকগুলো মেথড দেখাচ্ছি কারণ আর এখন হচ্ছে আমি যেগুলো খুব কাজের সেগুলো হচ্ছে দেখাচ্ছি তাও তুমি হচ্ছে লিখে দিলা সাপোজ হচ্ছে এ একটা স্ট্রিং এর মধ্যে দিলা হচ্ছে আই লাভ জাভাস্ক্রিপ্ট এখন তুমি চাচ্ছ হচ্ছে এখানে যা আছে আমি তো ছোট হাতের বড় হাতের মিলাই লেখছি কিন্তু তুমি রেজাল দেখাইতে চাচ্ছ সবগুলা হচ্ছে বড় হাতের দেখাবে সো এটার জন্য তুমি কি করবে তুমি হচ্ছে জাস্ট হচ্ছে এখানে লিখে ফেলো কনসোল এই ডট হচ্ছে তোমার হচ্ছে লগ দিয়ে দাও এ এর ভিতরে ডট এ তুমি দিয়ে দাও হচ্ছে যা আছে সবকিছু বড় হাতের দেখাবে এটার জন্য যে মেথডটা তুমি ইউজ করবে এটার নাম হচ্ছে টু আপার কেস টু ইউটা হচ্ছে বড় হাতের মনে রাখবা এবং প্যারেন্থিস দিয়ে শেষ করো তুমি যদি সেভ করো কন্ট্রোল অল্টার এন দাও দেখো এখানে কিন্তু পুরো জিনিসটা বড় হাতে চলে আসছে সবকিছু বড় হাতের হয়ে গেছে এটা তুমি এভাবেও করতে পারো আবার তোমার মন চাইলে তুমি সাপোজ চাচ্ছ হচ্ছে এ কনসোল ডট লগ এটা একটু অ্যাডভান্স জিনিস তারপর একটু জেনে রাখো সাপোজ তুমি এখানে স্ট্রিং আকারে হচ্ছে তোমার হচ্ছে একটা নাম লিখে ফেললা সাপোজ হচ্ছে ছোট হাতের লেখো জন ডো এটা লিখে ফেললা লেখার পরে তুমি যদি এটাকে ডট দিয়ে যদি বলে দাও টু আপার কেস তারপরে মেথডটা শেষ করলা দিয়ে দিয়ে যদি তুমি কন্ট্রোল কন্ট্রোল এস সেভ দাও দাও এই যে এবার একটু নিচে আসো দেখবে রেজাল্ট এটাকে টানো এই যে দেখো জন্ডো কিন্তু এই যে দেখো আমরা কিন্তু লিখছি ছোট হাতের কিন্তু এটা হয়ে গেছে বড় হাতের আচ্ছা তো এটা তুমি শিখে গেলা এখন মনে করো তোমার এটাকে আমরা একটু কমেন্ট করে রাখি আচ্ছা আমরা ফেলে দিই ফেলে দিলে হচ্ছে সবচেয়ে ভালো দেখা যায় কারণ অনেক মানে নতুন অবস্থা যখন তুমি কাজ শিখবা তখন হচ্ছে অনেক কোড একসাথে লিখে হচ্ছে যখন তুমি হচ্ছে একটা মানে ঝামেলা পাকায় যায় আস্তে আস্তে তুমি পারবা এটা নিয়ে টেনশন করার কিছু নাই তো এটা হচ্ছে তুমি আপার কেস বের করলা এখন তুমি যাচ্ছ না সব কিছু ছোট হাতের দেখাবে তো তুমি যদি এখানে যদি টু লোয়ার কেস করে দাও সিম্পল জিনিস বুঝে যাচ্ছ এমনি টু মনে করো এখানে আগে দিয়ে দাও টু লোয়ার কেস এল ও ডাব্লিউ এ টু লোয়ার কেস এটা দিয়ে দিলা কন্ট্রোল এস দিয়ে সেভ দাও কন্ট্রোল অল্টার এন দাও দেখো সব কিন্তু ছোট হাতের হয়ে গেছে তোমার এখানে কি বড় হাতের আছে না সব ছোট হাতের আছে এটা জানার বিষয় না সাপোজ তুমি যদি পুরো জিনিসটাকে যদি বড় হাতেরও করে দাও সাপোজ আই লাভ জাবা আর আই পেটে যাবা স্ক্রিপ্ট তুমি বড় হাতে সব লিখছো এটা এখন বুঝা তার বুঝার দরকার নাই কারণ তুমি তাকে একটা কমান্ড দিছো যে সব কিছু আমাকে তুমি ছোট হাতের দেখাও দেখো সে কিন্তু ছোট হাতের দেখাচ্ছে কিন্তু সো এটা হচ্ছে একটা বিষয় আবার তুমি চাইলে সেম জিনিসটা ডাইরেক্ট কনসোলের মধ্যেও করতে পারো অনেক সময় দেখবে এরকম তোমার দরকার হয়ে যাবে সাপোজ তুমি এখানে হচ্ছে ছোট হাতের অক্ষরে বড় হাতের অক্ষরে একটা নাম লিখে ফেলো সাপোজ হচ্ছে তুমি লিখলা হচ্ছে এই মারুফ এটা লিখে ফেললা এটা দিয়ে দিলা হচ্ছে তুমি ডট দিয়ে বলে দিলা টু লোয়ার কেস এই টু এই লোয়ার কেস এখান থেকে সিলেক্ট করে দাও তুমি হচ্ছে ফাংশনটা মেথডটা হচ্ছে তুমি এই প্যারেন্থেসিস দিয়ে শেষ করে দিলা কন্ট্রোল অল্টার এন দাও দেখো এই যে তোমার নামটা কিন্তু তুমি দিছিলে এখানে বড় হাতের কিন্তু আমাদেরকে সেখানে দেখাচ্ছে ছোট হাতের তো এটাও তোমার কিন্তু অনেক কাজে লাগবে এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাকে যেগুলো দেখাচ্ছি এগুলো তোমার কাজে লাগবে তারপরে আসো আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখে ফেলি সেটা হচ্ছে এটা দেখার জন্য আমরা এটা ক্লিয়ার করে দিই তুমি হচ্ছে এভাবে লিখলা আই লাভ আই লেখার আগে কতগুলো স্পেস দিয়ে দিলা তারপর মনে করো যাবা পরে মানে আগে এবং হচ্ছে পরে আমি আগে আর পরের কথা বলতেছি মাঝখানে যেটা ওটা ভিন্ন বিষয় ওটা পরে দেখবা এ মনে করো অনেকগুলো স্পেস দিয়ে দিছো তুমি এরকম মনে করো জাভা স্ক্রিপ্ট কিন্তু স্পেসগুলোকে গুলাকে ক্যারেক্টার হিসেবে কিন্তু চিহ্নিত করে তুমি যদি কনসোল ডট লগে যদি এখন এই রেজাল্টটা দেখতে যাও কনসোল ডট সাপোজ হচ্ছে এ তুমি হচ্ছে সেভ করো কন্ট্রোল অল্টার এন দাও দেখো তোমাকে কিন্তু এই যে দেখো এখানে রেজাল্ট যে দেখাইছে আগে কিন্তু অনেকগুলো স্পেস দিয়ে দিছে আবার পরেও অনেকগুলো স্পেস দিছে এই যে দেখো এখানে সিলেক্ট করে টান দিলে বুঝবা পরেও অনেকগুলো স্পেস দিছে কারণ তুমিও স্পেস দিছে এজন্য তোমাকে হচ্ছে স্পেস দিয়ে দিছে তো এরকম হইতেই পারে যে তুমি হয়তো স্পেস আসে না না তুমি জানো না এই জন্য তুমি হচ্ছে চাচ্ছ যে স্পেস থাকলে সেটা হচ্ছে চলে যাক এই জন্য তোমাকে যেটা করতে হবে ট্রিম মেথড হচ্ছে ইউজ করতে হবে ট্রিম সো তুমি যেটা করতে পারো এটাকে হচ্ছে জাস্ট তুমি বলে দাও এর ভিতরে যদি কোনো এরকম আগে পরে স্পেস থাকে সেটা মনে করো তোমার কি করে দিবা ট্রিম করে দাও টিয়ার আই এম ট্রিম এই যে প্যারেন্থিসিস দিয়ে শেষ করো কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও এবার দেখো এখানে কিন্তু আর কোনো স্পেস নাই দেখো এটা কিন্তু সুন্দর মতো কিন্তু চলে আসছে আমাদের এখানে স্পেস আছে কিন্তু এখানে কোনো স্পেস নাই সো এই স্পেসগুলোকে রিমুভ মানে এগুলো হচ্ছে তোমার হচ্ছে এরকম অনাকাঙ্ক্ষিত স্পেসকে রিমুভ করার জন্য তোমাকে হচ্ছে ট্রিম মেথডটা হচ্ছে ইউজ করার প্রয়োজন হইতে পারে তো এবং কি প্রয়োজন হবে তোমার এটা প্রয়োজন হবে তো এটাও তুমি হচ্ছে শিখে গেলা তারপরে তোমাকে যদি আরো দেখায় আর কি দেখানো যায় আচ্ছা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা সেটা তুমি তুমি দেখতে পারো হচ্ছে চাচ্ছ এই প্রত্যেকটা জিনিস এক একটা অ্যারে হয়ে যাক এগুলাতে এক একটা স্ট্রিং এখন তুমি চাচ্ছ এগুলোকে এক একটা অ্যারে বানায় ফেলবা তুমি আসলে অ্যারে বানায় ফেলবা এটা কিন্তু একটা ম্যাজিকের মতো যে প্রত্যেকটা স্ট্রিংকে তুমি অ্যারে বানানো তোমার দরকার হবে তো তুমি কি করবা তুমি সিম্পল কোনো কিছু না জাস্ট হচ্ছে তুমি কনসোল করে ফেলো কনসোল ডট লক এর মধ্যে তুমি এ এর মধ্যে যা কিছু আছে সব হচ্ছে স্টিং বাট তুমি চাচ্ছ না এগুলা এ্যারে হিসাবে দেখবা তো ডট দিয়ে স্প্লিট করে ফেলো স্প্লিট এই যে সপ্লিট করে দাও এবং এই স্প্লিট করলে তোমাকে যেটা করতে হবে তুমি যদি এমনি সপ্লিট করো এখন একবার দেখো কেমন আসে রেজাল্ট কন্ট্রোল অলটার এন দাও দেখো এটা কিন্তু একটা অ্যা হইছে। এই যে দেখো এর এর ভিতরে যে থার্ড ব্যাকেটের ভিতরে কিন্তু এভাবে একটা এরে কিন্তু তুমি চাচ্ছ না প্রত্যেকটা ওয়ার্ড কে এরে বানাই ফেলবা এই আইটা একটা এরে থাকবে এই লাভটা একটা এরে হবে জাভাস্ক্রিপ্টটা আরেকটা এরে হবে সেটা করার জন্য যেটা করতে হবে তোমাকে এই ম্যাথ এই যে তোমার এই প্যারেন্থিসিস এর ভিতরে তুমি হচ্ছে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে তুমি হচ্ছে জাস্ট একটা স্পেস দিয়ে দাও বাস তোমার কাজ শেষ

এরে তো মোটামুটি তোমার কাজ করার জন্য মানে তুমি হচ্ছে মোটামুটি প্রোগ্রামিং নিয়ে কাজ করার জন্য তোমার হচ্ছে এই যা কিছু দেখাইছি তোমার হচ্ছে এই জিনিসগুলো তোমার হচ্ছে বেশি বেশি লাগবে তো আরো যেগুলো আছে সেগুলো আমি আগের কোন একটা ভিডিওতে আরো অনেকগুলো দেখাইছি ডিটেলসে আর এই জিনিসগুলো হচ্ছে স্পেশালি দেখাইলাম কারণ এগুলো তোমার সামনের দিকে অনেক কাজে লাগবে তো তুমি হচ্ছে এগুলো সুন্দর করে প্র্যাকটিস করে ফেলো প্র্যাকটিস করলে দেখবে এর কাজে লাগবে আর অবশ্যই নোট করবা শুধু প্র্যাকটিস করলে হবে না খাতার মধ্যে নোট করবা নোট করে নিজে নিজে প্র্যাকটিস করবা তো একসময় দেখবে যে তোমার এগুলা খুব বেশি চিন্তা করা লাগবে না কাজ করতে গেলে এমনিই চলে আসবে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত